নদিয়ার মদনপুর রানিং হকার্স ইউনিয়নের উদ্যোগে মদনপুর আইএনটিটিউসি সহযোগিতায় আজ থেকে শুরু হলো জলছত্র অভিযান। মূলত মদনপুর এলাকার 10টি ব্যস্ততম জায়গায় এই জলছত্রের আয়োজন করেছেন মদনপুর রানিং হকার্স ইউনিয়ন ও মদনপুর আইএনটিটিউসি কর্মীরা। আর এই জলছত্রের কারণে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ, পথ চলতি মানুষ উপকৃত হবে। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষেরা। এ বিষয় নিয়ে কি জানালেন বাপ্পা অধিকারী কল্যাণী ব্লক আইএনটিটিউসি সহ সভাপতি, শুনুন। নদিয়া থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট অব দ্য খবর। আজকে দেখা গেল যে মদনপুর আইএনটিটিউসি পক্ষ থেকে জলছত্রের একটি আয়োজন করা হয়েছে। উদ্দেশ্যটা কি এবং কতদিন ধরে আপনাদের এই কর্মসূচি চলবে? উদ্দেশ্য বলতে এক কথায় যাকে বলে সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। তার কারণ আমরা যে দলটা করি তার নাম তৃণমূল কংগ্রেস এবং আমাদের দলের সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি এবং আমাদের দলনেত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার কর্মীদের একটাই বার্তা দেন, যেন তেন প্রকারে মানুষের পাশে থাকা। তাই আমরা সারা বছর রক্তদান, বস্ত্রদান, অন্নদান থেকে শুরু করে জলছত্র থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের এটাই হচ্ছে উদ্দেশ্য। আজকে কি করলেন? আজকে আমরা প্রতি বছরের মতো এই বছরও একটা জলছত্রের আয়োজন করেছি এবং জলের সাথে মিষ্টিমুখ করানো হচ্ছে সমস্ত স্টেশন যাত্রী যারা আছে, রেল চালক যারা আছে এবং যারা ট্রেনের প্যাসেঞ্জার আছে তাদের সবার জন্য। কতদিন ধরে চলবে এবং এই উদ্দেশ্যটা কেন? এই উদ্দেশ্য আগে আপনাকে বললাম যে এই উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা। আর কতদিন চলবে সেটা আমরা বলতে পারছি না এখনো। তার কারণ আমরা যেই প্রোগ্রামটাই লক্ষ্যমাত্রা দিই তার থেকে অনেক বেশি পরিমাণে করার চেষ্টা করি এবং করি। আগামী দিনের কর্মসূচি, আমাদের আগামী দিনের কর্মসূচি বলে কিছু নেই। আমরা প্রতিনিয়ত প্রতিদিন কিছু না কিছু মানুষের পাশে থাকার জন্য কাজ করি। প্রচুর ভ্যানের ভাইরা দেখলাম আপনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়েও একসাথে কাজ করলো, কেমন লাগছে? না, ভ্যানডার ভাইরা আজকে কাজ করলো বলে না, যে যারা ট্রেনে হকারি করে কিংবা রেগুলার প্যাসেঞ্জারি করে তারা নিয়ত আমাদের পাশে, প্রতিনিয়ত আমাদের পাশে থাকে এবং আজকে তাদেরই উদ্যোগে আজকে আইএনটিটিসি সহযোগিতা এবং তাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটি। পরিচয়টা? কল্যাণী ব্লক আইএনটিটিসির ভাইস প্রেসিডেন্ট, মদনপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের সভাপতি এবং মদনপুর 2 নম্বর অঞ্চলের 14 নম্বর সংসদের 50 সদস্য।